সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি সমতল জায়গার মাটি সরে যাওয়া, সাপোর্ট দেওয়াল ও সিঁড়িসহ বিভিন্ন জায়গায় ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়া শহীদ মিনারের সৌন্দর্য নষ্টের পাশাপাশি শিক্ষার্থী দর্শনার্থী ঝুঁকির মধ্যে পড়েছেন। সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি টিলাই নির্মিত 101 সিঁড়ি বিশিষ্ট এ শহীদ মিনারে মূল বেদি, বেদিতে ওঠার আগে সমতল জায়গা, সাপোর্ট দেয়াল, সিঁড়িসহ বিভিন্ন জায়গায় ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। বেদির বাম পাশের মাটি সরে গেছে, কোথাও কোথাও ইট সরে গিয়ে তৈরি হয়েছে গর্তের, সাপোর্ট দেয়ালের পাশে বড় ফাটল। খোঁজ নিয়ে জানা যায়, ভূমিকম্প প্রবল এলাকা হওয়ায় 2016 সালের আগ থেকে শহীদ মিনারের বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হয়, যা বর্তমানে বেড়ে বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় শহীদ মিনারের এসব ফাটল সংস্কারে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা, তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এমনকি শহীদ মিনার সংস্কারের বিষয়টি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।